नमस्कार दि टाइम चेनेल सकुके स्वागत जाना आज स्टुडिओ मैं दीप्लीना গঢ়ি তোলা আৰু ফুটবলৰ প্ৰতি নৱপ্ৰজন্মৰ আকৰ্ষণ গঢ়ি তোলাৰ উদ্দেশ্যৰে ভাৰত ম্যানমাৰ সীমান্তৰ নামপুঙত প্ৰথমবাৰৰ বাবে অনুষ্ঠিত হোৱা নৈশ ফুটবল প্ৰতিযোগিতাৰ সফল সামৰণি ঘটে। চাওক আমাৰ এক প্ৰতিবেদন। মনচুন কাপ নামপুং মনচুন কাপ 2022 কৈ কিনি নতুন আমি এবাৰ অৰগানাইজ কৰিছোঁ আমাৰ হেলগেট ক্লাব কই কিনি আমার তার ব্যানারর আন্ডারত আমি অর্গানাইজ করেছো এই ফুটবল টুর্নামেন্ট। এটা আজি যে আপনি চাব পারে যে আজি ফাইনাল ম্যাচ আছে আমার দীঘা ফুটবল ক্লাব আর নামগই জুনিয়র নামগই ফুটবল ক্লাব মাঝে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা ডিমা হাসর ক্ষেপ্রে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রর চিকিৎসকর লগতে নগৰাকী স্বাস্থ্যকর্মীক নিলম্বন করা হয়। কর্তব্যের গাফিলতির বাবে স্বাস্থ্য বিভাগের যুটিয়া সঞ্চালক ডক্টর কল্পনা টেম্পরায় দেওবার নির্দেশনা জারি করে নিলম্বনের। রাইজর অভিযোগের ভিত্তিত স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী দেবলাল গার্লসায় পরিদর্শন করেছিল স্বাস্থ্য কেন্দ্র। দীর্ঘদিনীয় অভিযোগ আছিল যে চিকিৎসক তথা স্বাস্থ্যকর্মীসকলের অনিয়মীয় উপস্থিতির বাবে স্বাস্থ্যসেবার বঞ্চিত হবলগা হয় সাধারণ জনতা। এইবার বিশ্বরেকর্ড করলে এগারী মন্ত্রী এশিয়ার সর্ববৃহৎ ডবল ডেকর মেট্রোপুল আর ডবল ডেকর দলং নির্মাণ করে বিশ্বরেকর্ড গড়বলে সক্ষম হল কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারিয়ে। নাগপুরের বর্ধা রোডর রাষ্ট্রীয় ঘাইপথত এই সর্ববৃহৎ দলং নির্মাণ করলে মন্ত্রীগিয়ে এশিয়া বুক অফ রেকর্ড আর ইন্ডিয়া বুক অফ রেকর্ড করে ইতিহাস গড়বলে সক্ষম হয়েছে মন্ত্রীগিয়ে। এক বিশেষ আন্তঃরাষ্ট্রীয় খবরলৈ আকৌ এবাৰ ভাৰতৰ সুবৰিয়া দ্বীপ ৰাষ্ট্ৰ শ্ৰীলংকাত দেখিবলৈ পোৱা গল এক গুৰুত্বপূৰ্ণ ঘটনা। এইবাৰ ৰাষ্ট্ৰপতি ভৱনৰ পৰা উদ্ধাৰ হল বান্দিলে বান্দিলে টকা। প্ৰতিবাদকাৰী অধীনত থকা ৰাষ্ট্ৰপতিৰ বাসগৃহৰ পৰা উদ্ধাৰ হৈছে 1.7 কোটি টকা। চাওক তাৰে এক সবিশেষ। ইপিনে আজি দিনজোৰা কাৰ্যসূচীৰে হোজাই জিলাত উপস্থিত হৈছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। পুৱা 11:30 বজাত বানাক্ৰান্তসকলৰ সৈতে মত বিনিময় কৰিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। ইয়াৰ পাছত দক্ষিণ কপিলিত খহনীয়া পৰিদৰ্শন কৰিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। তাৰ পাছতে পূব অঞ্চলত নভঙা অঞ্চলত বানাক্ৰান্তসকলক সাক্ষাৎকাৰ কৰিব মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। চাওক তাৰে এক দৃশ্যাংশ। টিভিৰ মানুহখিনি আপোনালোক বাহিৰত যাওক, মই লাষ্টত কৈ যাম কি কবলৈ। আজিৰ বাবে ইমানে, নমস্কাৰ।